प्रिय शिक्षार्थी बंधुरा मोहम्मद जसीमउद्दीन सहकारी शिक्षक भौत विज्ञान कुशल अब्बास आली उच्च विद्यालय तुम्हारे अनलाइन क्लासे स्वागतम जानाच्छि। प्रिय शिक्षार्थीरा प्राय दुई बछर करोनाकालीन समय तुम्हारे लेखापड़ा एवं श्रेणी कार्यक्रम ठीक मत है अर्थात हमारे लेखापड़ा थेके आमरा अनेक दूर पिछिए गेछि। सुतरां आमादेर मनोयोग सहकारे लेखापड़ा करते हबे एवं पुरोपुरी आमादेर क्षति पुषे नीते हमें आरो अनेक अनेक बेसि लेखापड़ा करते हैं। से तुम्हारे जो एखे तुम्हारे पदार्थर अवस्था चाप अध्यायर ऊपर नवम श्रेणी पदार्थर अवस्था चाप ए अध्यायटर ऊपर एक क्लस दीते आशा करी तुम्हारा क्लसटी भलोभ लक्ष्य कर लेकृत हबा। हमारे क्लस चले जाकर पाठ चाप और घनत राशिमला निर्णय। शिक्षार्थी बंधुरा आमादेर आजकेर एई पाठेर विषयबस्तु होच्छे चाप ओ घनत्वेर राशिमाला। तो आमरा प्रथमे आगे एई घनत्वेर एई सम्बन्धे एकटु जेने नेई जे घनत्व ब्यापारटा आसले कि। शिक्षार्थी बंधुरा तोमरा जानो जे घनत्व होच्छे कोनो पदार्थेर एकक आयतनेर भर, अर्थात पदार्थेर एकक आयतनेर भरके घनत्व बला हय। आमरा जानि समान आयतनेर जदि पदार्थ थाके ताहले समान आयतनेर पदार्थेर मध्ये जे पदार्थेर भर बेशी हबे तार घनत्व बेशी हबे। आमरा एकटा उदाहरण दिते पारि, जेमन एक ग्लास जदि समान मापेर आमि एक ग्लास जदि 200 एम एल एर एकटा ग्लास भर्ती पानि राखलाम एवं समान मापेर 200 एम एल एर আমি একটা গ্লাস ভর্তি যদি মধু রাখি শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা নিঃসন্দেহে বলতে পারবা যে 200 এমএল এর যদি সমানভাবে দুটি গ্লাস মধু এবং পানি দ্বারা পূর্ণ থাকে তাহলে কোন গ্লাসটি অধিকতর ভারী হবে। নিঃসন্দেহে এখানে মধুর গ্লাসটি ভারী হবে, কারণ এখানে আয়তন সমান থাকা সত্ত্বেও মধুর মধ্যে পদার্থের পরিমাণ অর্থাৎ ভরের পরিমাণ বেশি বিধায় সেখানে মধুর ঘনত্বটা বেশি হবে। তাহলে আমরা সংজ্ঞাকারে ঘনত্বকে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো পদার্থের একক আয়তনের পদার্থের ভরকে বলা হয় ঘনত্ব, অর্থাৎ পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হবে। ঘনত্ব পদার্থের একক আয়তনের भर के घनत्व बोले, अर्थात जदि कोनो पदार्थेर भी आयतनेर भर अर्थात भी घनमीटारेर भर जदि एम हय ताहले तार एक घनमीटारेर भर जेटा हबे सेटा हलो ओई पदार्थेर घनत्व। जदि कोनो पदार्थेर ভি ঘনমিটার আয়তনের ভর এম কেজি হয় অতএব এক ঘনমিটার আয়তনের ভর হবে আমাদের এম বাই ভি, এবং এই এম বাই ভি হচ্ছে পদার্থের ঘনত্ব। অর্থাৎ ঘনত্বকে রু বা রু দ্বারা প্রকাশ করা হয়, অনেক সময় ডি দ্বারা প্রকাশ করা হয় ডেন্সিটি, অর্থাৎ ঘনত্ব রু ইকাল টু এম বাই ভি। শিক্ষার্থীরা তোমরা একটু ব্যাপারটা যদি আমরা একটু গাণিতিক আকারে ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে যদি আমি কোনো পদার্থের দুই মিটার বা দুই ঘনমিটার আয়তন নিয়ে নিই, যে দুই ঘনমিটার কোনো একটা পদার্থ যার আয়তন হচ্ছে আমাদের ভি হচ্ছে দুই ঘনমিটার, আমরা ভি নিয়ে নিলাম দুই ঘনমিটার যে এটা হচ্ছে আমার ভি, এবং আমরা যদি পদার্থের ভরটা নিয়ে নেই যে দুই ঘনমিটার পদার্থের ভর হচ্ছে ধরলাম হচ্ছে 10 কেজি, তাহলে তার ঘনত্ব রু ইকাল টু ঘনত্ব রু দাঁড়াবে এম বাই ভি, অর্থাৎ 10 ভাগ হচ্ছে 2 5
किलोग्राम पर घन मीटर। सूतरा समान आयतन जदि को पदार्थर भर संख्या बसी है जमन एखे एक उदाहरण दीसिल मधु एवं पानी दुई घनमीटार मधुर भर जदि धरने जदि 10 केजी है तेल 1 घनमीटार मधुर भर हे 5 किलोग्राम पर घनमीटार अर्थात यहाँ हे तार घनत्व। घनत्व के जे पदार्थर घनत्व बेशी से पदार्थर बेशी भारी तार ओजन बेशी। सुतरां आमरा बोलते पारी जे घनत्व हे एकक आयतनेर पदार्थर परिमाण जार समान आयतनेर जे पदार्थर मध्य भर बेशी थाकबे तार घनत्व हबे बेशी। एटा आमरा एखाने बुझते पारलाम। तोमरा एखाने आरो अनेक उदाहरण दिते पारो। आमरा एकटा এটা যদি এখানে এখন আমরা একটা বলতে চাচ্ছি যে ঘনত্বের যে একক কিলোগ্রাম পার ঘনমিটার এটা আমরা দেখে নেই। ঘনত্ব একক কিলোগ্রাম পার ঘনমিটার এবং এর মাত্রাটা আমার সাথে সাথে দেখে নেই। তাহলে আমরা ঘনত্বের একক বলতে পারি ঘনত্ব এম বাই ভি। এর মাত্রা হবে আমরা মাত্রা বের করে নেই ভরের মাত্রা আমরা জানি ভরের মাত্রা এম। আয়তন আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। অর্থাৎ আয়তনকে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা হিসাবে লিখতে পারি অথবা ক্ষেত্রফল গুণন উচ্চতাকে আমরা আয়তন হিসাবে লিখতে পারি। তাহলে আয়তন হচ্ছে আসলে তিনটাই দৈর্ঘ্য যার আমরা জানি দৈর্ঘ্যের একক হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। তাহলে তিনটা দৈর্ঘ্য হলে তাহলে তার মাত্রা হবে এল ইনটু এল ইনটু এল অর্থাৎ হচ্ছে লিখতে পারি এল কিউব উপরে আছে এম। তাহলে এটাকে আমরা লেখা যায় লিখতে পারি এম এল পার কিউব। এটা হচ্ছে ঘনত্বের মাত্রা। আমরা কি ঘনত্বের মাত্রা পেয়ে গেলাম। ঘনত্বের মাত্রা হচ্ছে এম পার এল কিউব। ঠিক ঘনত্বের একক হবে ঘনত্বের একক এটা ঘনত্বের মাত্রা। ঘনত্বের এককে আমরা হবে কি ভরের একক ভাগ হচ্ছে আয়তনের একক। আমরা জানি ভরের একক হচ্ছে কেজি আয়তনের একক হচ্ছে ঘনমিটার। তাহলে এটাকে লেখা যায় কেজি পার ঘনমিটার। ঘনত্বের একক এটা ঘনত্বের এমকেএস পদ্ধতিতে একক। শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো ঘনত্বের তোমাদের বইতে ঘনত্বের একক গ্রাম পার সিসি অর্থাৎ গ্রাম পার ঘন সেন্টিমিটারে দেওয়া আছে। যেমন কিছু একক আমার তোমাদের বইয়ে তোমরা দেখতে পাওয়া দেওয়া আছে যেগুলো হচ্ছে যেমন পারদের ঘনত্ব রো 13.6 গ্রাম পার সিসি অর্থাৎ গ্রাম পার ঘন সেন্টিমিটার। তোমাদের এই এককটা কিন্তু বইয়ে ভরের একক গ্রাম এবং আয়তন একক ঘন সেন্টিমিটার দেওয়া আছে অর্থাৎ সিজিএস পদ্ধতি দেওয়া আছে। এটাকে আমরা এমকেএস পদ্ধতি অর্থাৎ এসআই পদ্ধতি যাকে বলা হয় সেটাকে কনভার্ট করলে এটা হয়ে যাবে 13,600 কেজি পার ঘনমিটার। অর্থাৎ গ্রামকে 1,000 দিয়ে ভাগ করতে হবে তাহলে সেটা কেজি হয়ে যাবে। এবং ঘন সেন্টিমিটার এবং ঘনমিটারের মধ্যে একটা সম্পর্ক তোমাদের মনে রাখতে হবে। অনেক সময় কনভার্টের দরকার হয় যে আমরা জানি 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার। সেখান থেকে লেখা আমরা লিখতে পারি যে 10 100 তো মানে হচ্ছে 10 স্কোয়ার তার সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে 1 মিটার। এটাকে আমরা উপবক্ষে ঘন করে দিলে লেখা যায় 100 সেন্টিমিটার তার কিউব ঘনমিটার তার কিউব অর্থাৎ 10^6 ঘন সেন্টিমিটার ইকাল টু 1 ঘনমিটার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সম্পর্কটিও মনে রাখবে। অনেক সময় আয়তন এককের মধ্যে ঘন সেন্টিমিটার দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা তাকে আমরা ঘনমিটার নিতে পারবো এবং ঘনমিটার থেকে ঘন সেন্টিমিটার আসা যাবে। অর্থাৎ 1 ঘনমিটার হচ্ছে 10 লক্ষ ঘন সেন্টিমিটার অথবা 1 ঘন সেমি ইকুয়াল টু
10^6 ঘন সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘনত্বের ব্যাপারে আমরা একটু ধারণা নিয়ে নিলাম, অর্থাৎ আমাদের যে আজকের পাঠের বিষয়বস্তু সেখানে আছে চাপ এবং ঘনত্ব রাশিমালা নির্ণয়। তো আমরা দেখলাম ঘনত্ব হচ্ছে রো ইকাল টু এম বাই ভি, সেখান থেকে আমরা আমাদের এই সম্পর্কটি আমাদের চাপ নির্ণয়ের রাশিমালার জন্য দরকার হবে। তো আমরা চলে আসি আমাদের দ্বিতীয় যে অপশন, সেটার এই দ্বিতীয় অপশন হচ্ছে পদার্থ চাপ। সে চাপটা নিয়ে আমরা এখন দেখি যে চাপ কাকে বলবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকে হয়তো বলে থাকি আমরা অনেক চাপে আছি। আসলে পদার্থবিজ্ঞানের চাপ বলতে আসলে আমরা যা বুঝি সেটা হচ্ছে যে প্রতি একক ক্ষেত্রফলে কোনো বস্তু প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে আমরা বলবো চাপ। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে বস্তু কর্তৃক প্রযুক্ত বলকে চাপ বলে। অর্থাৎ চাপ হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে আমরা লিখতে পারি যে চাপকে সংজ্ঞায়িত করতে পারি প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার MKS পদ্ধতিতে, এবং ক্ষেত্রফলের এককে আমরা বর্গ সেন্টিমিটার নিতে পারি। সেক্ষেত্রে আমরা চাপের রাশিমালা যদি আমরা গাণিতিক রাশিমালা নির্ণয় করতে চাই, তাহলে আমরা সেটাকে লিখতে পারি আগের মতো, হয় যদি কোনো বস্তু A বর্গ মিটারের উপর লম্বভাবে F নিউটন বল প্রয়োগ করে অতএব এক বর্গ মিটারের উপর লম্বভাবে বল প্রয়োগ করবে হচ্ছে F/A, এবং এটাই হবে চাপ P। অর্থাৎ চাপ P হচ্ছে চাপ পি আমরা লিখতে পারি F/A, যেখানে F হচ্ছে বল, আমরা জানি বলের একক, এবং ওজনের একক হচ্ছে নিউটন, এবং ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। তাহলে আমরা চাপের এই সূত্র, এটা হচ্ছে আমাদের গাণিতিক সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কোনো সূত্রকে গাণিতিক আকারে প্রকাশ করতে চাই, তখন অবশ্যই সেটা আমাদের কোনো সিম্বল বা লেটারের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা জানি যদি কোনো বস্তু বিভিন্নভাবে, এখানে ক্ষেত্রফল এবং বল বিভিন্ন বস্তুর বিভিন্ন হয়ে থাকে। আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু যদি লক্ষ্য করো যে আমার এই হাতে যে এই একটা ডাস্টার আছে, এটার কিন্তু 6টা পিট রয়েছে, তোমরা খেয়াল করে দেখতে পারবো এটা একটা আইটের মতো। সুতরাং এর 6টি পিট রয়েছে, 6টি পিটের আমরা কিন্তু এখানে যদি ক্ষেত্রফল দেখতে চাই, তাহলে তার 2টা পিট একটু বড়, তার ক্ষেত্রফলটা বড় হবে এইটা, এই পিট এবং এই পিট, এবং তার চেয়ে একটু ছোট পিট হচ্ছে এই পিট, এই 2টা পিট, তার ক্ষেত্রফল আরেকটু কম, এবং সবচেয়ে ছোট ক্ষেত্রফল হচ্ছে এই পিট, এবং তার ক্ষেত্রফল আরেকটা হচ্ছে এই পিট। অর্থাৎ এখানে 3 জোড়া, অর্থাৎ মোট 6টি পৃষ্ঠ রয়েছে, যার মধ্যে 2টি পৃষ্ঠের ক্ষেত্রফল বড়, এই 2টি ক্ষেত্রফল আরেকটু ছোট, এবং সবচেয়ে ছোট হচ্ছে এই সাইড এবং এই সাইড, এই 2টি পৃষ্ঠের ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি প্রত্যেক বস্তুর কিন্তু ভর রয়েছে, এবং আমরা সেই ভরকে যদি অভিকর্ষস্থলন যে দ্বারা গুণ করি, তাহলে সেটা আমরা তার বল বা ওজন পেয়ে যাই। আমি এই বস্তুটাকে যে কোনোভাবে রাখি না কেন, সে কিন্তু তার ওজন কিন্তু সবসময় একই থাকবে। সিম্পলভাবে আমি যদি বলি, তোমার খেয়াল রাখবে যদি আমার এই বস্তুটা যদি আমি এইভাবে রাখি, অর্থাৎ তার কিন্তু বড় ক্ষেত্রফলের উপর আমি বস্তুটাকে, অর্থাৎ তার বড় ক্ষেত্রফল এখানে আমার ভূমিতে রাখা হলো। সিম্পল মনে করি, সাপোজ
আমরা যদি মনে ধরি ব্যাপারটা আমরা একটু লিখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু এটাকে বোঝার স্বার্থে এটাকে একটু আমরা ব্যাখ্যা করতে চাই। ধরি এটার এটার বড় পৃষ্ঠের ক্ষেত্রফল ধরলাম, এই আমার কাছে ডাস্টারটির বড় পৃষ্ঠের ক্ষেত্রফল, ডাস্টারটির বড় পৃষ্ঠের ক্ষেত্রফল এ, এবং সেটা আমি ধরে নিচ্ছি যে সেটা হচ্ছে ধরলাম হচ্ছে 2 বর্গমিটার। যদি এটা এত বড় হবে না, আমরা ধরে নিলাম যে এটা 2 বর্গমিটার। ডাস্টারটির মাঝারি, মাঝারি বলতে এখানে আমরা যেটা বুঝছি যে আমার এটার ক্ষেত্রফল অর্থাৎ এই পৃষ্ঠা এই পৃষ্ঠা একই হবে, মাঝারি পৃষ্ঠের ক্ষেত্রফল বি আমরা ধরলাম হচ্ছে 1 বর্গমিটার, এবং ছোট পৃষ্ঠের ক্ষেত্রফল যদি সি হয় ধরলাম হচ্ছে 1/2 বর্গমিটার অর্থাৎ 0.5 বর্গমিটার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারো যে ডাস্টারটি আসলে ক্ষেত্রফল তো হবে না, তো আমরা আসলে বোঝানোর স্বার্থে এবং ব্যাপারটা বোঝানোর জন্য আমরা এখানে ক্ষেত্রফল ধরে নিছি যে এটা হচ্ছে আমার এই বড় পৃষ্ঠের ক্ষেত্রফল আমি নিতে পারি, যে এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমি এখানে এটা হচ্ছে এ আমার এই মাঝারি অর্থাৎ 2 নম্বর যেটা আছে এটা ক্ষেত্রফল ধরলাম হচ্ছে বি, এবং এই সবচেয়ে ছোটো এটা হচ্ছে কি সি। তাহলে আমি এই বড় পৃষ্ঠ যেটা অর্থাৎ যেটা বড় সেটার কা আমি এখানে ক্ষেত্রফল নিছি হচ্ছে কত, এটা 2 বর্গমিটার, 2 বর্গমিটার, এটাকে নিচ্ছে আমরা বি হচ্ছে 1 বর্গমিটার, এবং সি যেটা সবচেয়ে ছোটো এটাকে নিচ্ছি 0.5 বর্গমিটার, 0.5 বর্গমিটার। শিক্ষার্থী বন্ধুরা যে জিনিসটা আমরা ক্লিয়ার হতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ডাস্টার অর্থাৎ কাঠের টুকরাটি এটাকে আমরা এই যে কোনোভাবেই রাখি না কেন এটার ওজন বা বল কিন্তু নির্দিষ্ট হবে। তাহলে আমরা যদি আমরা এবার দেখি, তাহলে এর বড় পৃষ্ঠটা যদি আমরা ধরি, আমরা এটাকে এটার ওজনটা আমরা ধরলাম, এটার ওজনটা ধরলাম হচ্ছে ওজন একক নিউটন, আমরা জানি এর ওজন ধরলাম হচ্ছে 4 নিউটন। ধরি ওজন এফ ওজন বা বল কত 4 নিউটন। তাহলে আমরা নিঃসন্দেহে আমরা এবার একটু আমাদের যে চাপের সূত্র আমরা কিছুক্ষণ আগে লিখেছি সেটার থেকে আমরা যে নিতে পারি, আসলে আমার এই ডাস্টার সবসময় কিন্তু যে কোনোভাবে রাখি না কেন এইভাবে রাখলো সে 4 নিউটন বল দিবে, এভাবে রাখলো সে 4 নিউটন বল দিবে, এভাবে রাখলো সে 4 নিউটন বল দিবে। আমরা এখন যদি গাণিতিকভাবে দেখতে চাই যে আসলে তার কোন পৃষ্ঠ কী পরিমাণ চাপ দিবে, আমরা সেটা একটু দেখতে চাই যে আমরা দেখি এর বড় পৃষ্ঠ যদি হয়, এর বড় পৃষ্ঠের ক্ষেত্রফল ক্ষেত্রে বড় পৃষ্ঠের চাপ আমরা ধরলাম অর্থাৎ আমরা বড় পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে আমার কথা এখানে এ হচ্ছে আমার 4। তাহলে বড় পৃষ্ঠের ক্ষেত্রে আমি চাপকে ধরি, বড় পৃষ্ঠের চাপকে আমরা ধরলাম পিএ, এখানে আমরা বড় পৃষ্ঠের ক্ষেত্রে এখানে বুঝাচ্ছি বড় পৃষ্ঠের চাপ নির্ণয় করতেছি। তাহলে এখানে এ হচ্ছে তার ক্ষেত্রফল এবং তার বল হচ্ছে কত আমরা এফ, তাহলে আমরা এফ নিচ্ছি কত, এফ নিচ্ছে হচ্ছে 4 নিউটন, এবং এই বড় পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু আমরা ধরে নিয়েছি যে 2 বর্গমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 4কে 2 দিয়ে ভাগ করলে আসতে আসতে 2 নিউটন/মিটার² বাইকে লেখা যায় চাপের একক। আমরা শিক্ষার্থী বন্ধুরা চাপের কিন্তু একক আমরা হয়তো বা বলি না কিছুক্ষণ আগেই যে চাপের একক হচ্ছে 2টা একক আছে, একটা হচ্ছে নিউটন/মিটার² আর অথবা পেস্কেল, অর্থাৎ যত এক নিউটন/মিটার² সমান হচ্ছে 1 পেস্কেল। আমরা 1 নিউটন/মিটার² মিটার² এক পেস্কেল বলবো। তাহলে আমরা দেখতে পেলাম এই ডাস্টারটি যদি আর বড় পৃষ্ঠকে রাখা হয় অর্থাৎ বড় পৃষ্ঠ যদি রাখি আমি এইভাবে রাখি, বড় পৃষ্ঠটি এইভাবে রাখি, তাহলে সেটা কিন্তু চাপ দিতেছে হচ্ছে 2 পেস্কেল। আমরা দেখি এটার যে মাঝারি পৃষ্ঠ অর্থাৎ যখন তার ক্ষেত্রফল আমরা বি নিয়েছিলাম অর্থাৎ যখন 1 নিয়েছিলাম তখন দেখি এটার চাপ কত হয়। তাহলে আমরা লিখতে পারি পি বি ইকাল টু অর্থাৎ এই মাঝারি পৃষ্ঠ অর্থাৎ মধ্যম পৃষ্ঠ দ্বারা সে চাপটা কী পরিমাণ দেয়। আমরা আগেই বলেছি যে আমাদের সব ক্ষেত্রে কিন্তু এই বস্তুটার ওজন অর্থাৎ এফ কিন্তু 4 হবে। তাহলে এখানে হচ্ছে এফ, এই পৃষ্ঠের ক্ষেত্রে বলে এখানে বি বুঝাচ্ছি বি, তাহলে এফ হচ্ছে আমার 4 নিউটন, আমার বি ক্ষেত্রে হল হচ্ছে আমার 1 বর্গমিটার। তাহলে এখানে দাঁড়াচ্ছে 4কে 1 দিয়ে ভাগ করলে 4 পেস্কেলই লিখে ফেললাম, সরাসরি চাপের একক পেস্কেল। তাহলে আমরা এখানে দেখতে পেলাম তার মাঝারি পৃষ্ঠ দ্বারা সে চাপ দিতে হচ্ছে
4 পেস খেলে আমাদের সে একদম সবচেয়ে ছোট পৃষ্ঠটা যে আছে শিক্ষার্থী বন্ধু তোমরা খেয়াল করবে যে সিএম দছিলাম তার ক্ষেত্রে বলা আমরা ধরে নিয়েছি হচ্ছে হাফ বর্গমিটার বা 0.5 বর্গমিটার তাহলে এখান থেকে আমরা দেখতে যে তার ছোট পৃষ্ঠ দ্বারা সে কী পরিমাণ চাপ দিবে তাহলে তার ছোট পৃষ্ঠ অর্থাৎ সি পৃষ্ঠ দ্বারা চাপকে আমরা পিসি দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আমরা তার এখানে লিখতে পারি এফ সি ছোট পৃষ্ঠের ক্ষেত্রে সি ধরছি আমরা এখানে এখানে সি কিন্তু তার ছোট পৃষ্ঠের ক্ষেত্রে পড় শিক্ষার্থী বন্ধুরা তাহলে সি হচ্ছে তাহলে এফ হচ্ছে আমার চার এখানে সি হচ্ছে ছোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত এখানে আমার দর্শি 0.5 অর্থাৎ এখানে আসতেছে 0.5টা ছোট ফোরকে আমরা যদি ভাগ করে ফেলি তাহলে আমরা সেখানে পাইতেছি হচ্ছে 8 প্যাস্কেল শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখানটা তাকে এই চাপকে এই বস্তুর চাপকে তিনটা পৃষ্ঠের চাপকে যদি আমরা এখানে 1, 2, 3 দ্বারা যদি আমরা মার্কিং করি তাকে দেখা যাচ্ছে যে ডাস্টার একই পরিমাণ বল দেওয়া সত্ত্বেও সবচেয়ে চাপ প্রয়োগ করা হয়েছে যখন তার ক্ষেত্রফল ছিল সর্বনিম্ন অর্থাৎ যখন তার সবচেয়ে ছোট ক্ষেত্রফল ছিল তখন তার চাপটা হয়েছে সবচেয়ে বেশি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখতে পেলাম যে আসলে চাপ পি এবং তার ক্ষেত্রফলের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক অর্থাৎ আমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে বল একটা নির্দিষ্ট বস্তুর বল ঠিকই থাকে কিন্তু যখন তার ক্ষেত্রফলটা বাড়তে থাকে তার চাপ কিন্তু কমতে থাকে পক্ষান্তরে তার ক্ষেত্রফল যখন কমতে থাকে চাপ কিন্তু বাড়তে থাকে সুতরাং আমরা এটাকেই বলে ব্যস্তানুপাতিক সম্পর্ক শিক্ষার্থী বন্ধুরা যখন দুইটি রাশির মধ্যে একটি রাশির মান কমতে থাকলে অপর রাশিটির মান একই হারে বাড়তে থাকে তখন রাশি দুটিকে বলা হয় একে অপরের ব্যস্তানুপাতিক সুতরাং আমরা বলতে পারি যে চাপ প্রেশার এবং তার ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া একে অপর ইনভার্সলি প্রপোর্শনাল অর্থাৎ যাকে বলে আমরা ব্যস্তানুপাতিক শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই ব্যাপারটি বোধ হয় ক্লিয়ার বুঝতে পেরেছো আমরা যদি আরও উদাহরণ চাই এরকম অনেক উদাহরণ তোমরা দিতে পারবা তোমরা লক্ষ্য করতে থাকবে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আমরা দেখি যে আমরা যখন কোনো বড় বড় স্থাপনা বড় বড় বিল্ডিং দেখে থাকি তাদের পিলার কিন্তু নিচে একটা বলা হয় বেস এবং এই বেসগুলোর উপর যে কলাম থাকে সেই কলামের উপর কিন্তু আমাদের এই পুরো বিল্ডিংয়ের যে লোড অর্থাৎ ওজন সেটা কিন্তু কাজ করে এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ের খোলার সময় ইঞ্জিনিয়াররা সাধারণত বেসকে বড় করার জন্য বেসকে অর্থাৎ ক্ষেত্রফলকে আমাদের ক্ষেত্রফলকে বড় করার জন্য পরামর্শ দিয়ে থাকে সুতরাং তাহলে বোঝা যাচ্ছে যে ক্ষেত্রফল যখন বড় হয় কারণ তখন তার উপর চাপটা থাকে সর্বনিম্ন এবং বিল্ডিং বা বড় বড় স্থাপনার ক্ষেত্রে এসব টেকনোলজি কিন্তু ইঞ্জিনিয়াররা আসলে চাপের এই ধারণা অর্থাৎ পদার্থবিজ্ঞানের এই সূত্রটি কিন্তু সেখানে সঠিকভাবে প্রয়োগ করে কারণ যদি ভূমিকম্প বর্ণনা বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় হয় তখন কিন্তু আমাদের মাটির যে অর্থাৎ চাপটা যাতে তুলনামূলক কম থাকে সেজন্য বেস অর্থাৎ ক্ষেত্রফল অর্থাৎ যখন দো বাড়বে তার উপর চাপ কমবে অর্থাৎ সেটা মাটিতে দেবে যাওয়ার সম্ভাবনা কম হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ব্যাপারটা হয়তো বা সম্পূর্ণ বুঝতে পেরেছ আমরা আরেকটা এই চাপের আরেকটা রাশি আছে আমরা সেটা এখন দেখব যে চাপকে আমরা আরও আরেকটা সূত্র বলি যে গাণিতিক সূত্র চাপের একটা সূত্র আমরা আরেকটা সূত্র চাপে দিতে পারি সেটা আমরা দেখি যে চাপের সূত্র আমরা আরেকটা সূত্র এখানে হতে পারে সে কীভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব যে কোনো তরল পদার্থের উপর চাপটা আসলে সেই চাপ নির্ণয় রাশিমালাটা কি আমরা জানি যে পদার্থ বলতে আমরা জানি যে পদার্থের এখানে অধ্যায়ের বিষয়বস্তু ছিল পদার্থের অবস্থা চাপ যে পদার্থের অবস্থা তিনটি কঠিন তরল বায়বীয় বা গ্যাসে এবং পদার্থের অপর একটা অবস্থা শিক্ষার্থী বন্ধুরা আমরা আছি সেটা জানি যে প্লাজমা অবস্থা যে সেটা অতি উচ্চ তাপমাত্রায় তৈরি হয় এবং সেটাকে বিদ্যুৎ ক্ষেত্র দ্বারা এই প্লাজমা অবস্থাকে তৈরি করা সম্ভব তো আমরা এখানে আমাদের আশির পদার্থের এই চাপ অবস্থাও চাপ এখানে আমরা আছি তরল পদার্থ নিয়েই এখন আমরা তরল পদার্থের চাপটা নির্ণয় করতে পারি যে আমরা যদি আমরা একটা উদাহরণ দেওয়ার জন্য আমরা একটা সুষম আকৃতির অর্থাৎ যার উপরে এবং নিচে সুষম একটা পাত্র যার ক্ষেত্রফল আমরা নিতে পারি হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল ধরলাম হচ্ছে এ এ একটা পাত্র উপরের ক্ষেত্রফল হবে সুষম আকৃতির পাত্র এটা আমরা নির্দিষ্টভাবে যদি নিয়ে নিতে নিতে পারি যে পাত্রের এরিয়া 2 বর্গমিটার 3 বর্গমিটার তাই নিতে পারি ধরলাম এটার উচ্চতা অর্থাৎ শিক্ষার্থী মন্ত্র এটার উচ্চতা অর্থাৎ এটার উচ্চতা আমরা নিতে পারি হচ্ছে 8 মিটার যে উচ্চতা নিলাম হচ্ছে আমরা 8 মিটার উচ্চতা হচ্ছে
উচ্চতা শিক্ষার্থী বন্ধুরা, উচ্চতা আমরা এস মিটার যদি নিয়ে নিই তাহলে আমরা উচ্চতা নিলাম এস মিটার, এবং আমরা পাত্রটা যদি একদম সম্পূর্ণ অর্থাৎ এখানে কানায় কানায় ভাবে পানি দ্বারা পূর্ণ করি, পানি পূর্ণ পানি আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে পাত্রটিকে পানি দ্বারা পূর্ণ করবার যে পাত্রের উপর থেকে উপর থল থেকে যদি পানির আমরা একটু ফাঁকাও রাখতে পারি যে লেভেল পর্যন্ত পানি আছে, তাহলে এখানে একটু ফাঁকা আছে পাত্রে, বেশি পরিপূর্ণভাবে পানি রাখলে হয়তো বা কিছু রাখতে গেলে সেটা আমরা জানি যে সেটা আমরা জানি পরিপূর্ণ পাত্রে পানি রাখলে আমরা প্র্যাকটিক্যাল ল্যাব থেকে আমরা জানি সেখান থেকে পানি উপচে পড়ে যায়, যার বিষয়টি আমরা হয়তো বা পরবর্তী ভিডিওতে দেব যেটাকে আর্কিমিডিসের সূত্র বলা হয়। তো আজকে আমরা আমাদের দেখুন যে একটা পাত্র নিয়েছি, যার পাত্রে আছে একটা আছে এখানে বিকার যেটার পরিপূর্ণ পানি পূর্ণ নয় এবং কিছু ফাঁকা আছে, ধরলাম হচ্ছে পাত্রের উচ্চতা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এইচ। এখন আমার পানির উপর জল থেকে যদি চাপ, এখন পানির উপর জল তল থেকে আমি ধরলাম চাপ হচ্ছে আমরা এখানে পানির উপর জল থেকে পাত্রের উচ্চতা আমরা ধরলাম এইচ মিটার, এবং আমরা ধরে নিব যে পানি পাত্র পানি এখানে পূর্ণ আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে পাত্র আমরা পানি পূর্ণ নিয়ে নিব, তাহলে আমরা এবার এই পানি পূর্ণ অর্থাৎ একটা যার আমরা বিকার অর্থাৎ একটা সুষম আকৃতির একটা গ্লাস কল্পনা করতে পারি, তাহলে সেখান থেকে আমরা এটার এইচ মিটার গভীরতা ক্ষেত্রফল ধরলাম এ বর্গ মিটার স্কোয়ার, এখানে তার আমরা চাপ নির্ণয় করতে পারি, ধরলাম পাত্রের মধ্যে পানির ভর হচ্ছে এম কেজি, পাত্রের মধ্যে পানির ভর হচ্ছে এম কেজি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সহজে বুঝতে পারছি যে পানির যে ভর সেই ভর কিন্তু এখানে তাকে জি দ্বিগুণ করলে পানির ওজন হবে, এবং সেটা কিন্তু তার পাত্রের তলা অর্থাৎ ক্ষেত্রফল যেটা যেখানে আছে সেখানে সে বল প্রয়োগ করবে, তাহলে আমরা এই যে বলটা প্রয়োগ করবে যেহেতু তার তলা বা ক্ষেত্রফল হচ্ছে, তাহলে এ বর্গ মিটারে পানি কর্তৃক প্রযুক্ত বল এফ, এ বর্গ মিটারে পানি কর্তৃক প্রযুক্ত বল এফ, অতএব এক বর্গ মিটারে পানি কর্তৃক প্রযুক্ত বল এফ বাই এ, এবং আমরা জানি যে প্রতি বর্গ মিটারে বল হচ্ছে চাপ অর্থাৎ পি হচ্ছে এফ বাই এ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাবো যে আমরা এই সূত্রটা কিন্তু আগে লিখেছিলাম যে পি হচ্ছে এফ বাই এ, এখন এফ হচ্ছে কি, এফ হচ্ছে এখানে পানির ভর, এখানে এফ হচ্ছে পানির ভর অর্থাৎ পানির ওজন, এখানে এফ হচ্ছে পানির ওজন, সরি এফ হচ্ছে পানির ওজন, আমরা এখানে এমকে জি দ্বিগুণ করলে ওজন পেয়ে যাবো, তাহলে পানির ওজন হবে এমজি বাই এ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে ঘনত্বের যে সূত্র পড়েছিলাম সেখানে দেখতেছিলাম যে ঘনত্ব হচ্ছে কি, ঘনত্ব রো ইকাল টু এম বাই ভি, এবং আমরা জানি পানির ঘনত্ব কিন্তু আছে স্পেসিফিক ঘনত্ব বইতে, যে তোমাদের হচ্ছে পানির ঘনত্ব হচ্ছে 1000 কিলোগ্রাম পার ঘনমিটার, এটা হচ্ছে এমকেস পদ্ধতিতে, তাহলে আমরা পানির ঘনত্ব এখানে যদি নেই, পানির ঘনত্ব এখানে বলতে পারি পানির ঘনত্ব হচ্ছে রো ডব্লু, মানে ঘনত্ব হচ্ছে পানির ঘনত্ব, এখানে রো দেওয়া ঘনত্ব বোঝাচ্ছে, ওয়াটার মানে পানির ঘনত্ব বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে যেহেতু পাত্রে পানি নিয়েছি তাহলে আমরা লিখতে পারি পানির ভর হচ্ছে এম, তাহলে সেই সূত্র অনুযায়ী আমাদের এম কে লেখা যায় হচ্ছে ভি রু বলতে আমরা এখানে ভি এখানে পানি নিয়েছি তাহলে ভি রু ডব্লু লিখে নিলাম, তাহলে আমার এখান থেকে দেখা যাচ্ছে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে এমের জায়গায় ভি রু জি বাই এ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু পাত্রের উচ্চতা নিয়ে নিয়েছি যে এইচ মিটার, এবং তার ক্ষেত্রফল অর্থাৎ তার পাত্রের যে তলা তার ক্ষেত্রফল হচ্ছে এ বর্গ মিটার, আমরা জানি যে আমাদের এখানে ভি অর্থাৎ এখানে আয়তন যে আছে সেটা আয়তন হবে পাত্রের ভিতরে আয়তন হবে সম্পূর্ণ পানির আয়তন এবং পাত্রের ভিতরে আয়তন সমান, সুতরাং আমরা পাত্রের ক্ষেত্রফল এ এবং উচ্চতাকে এইচ যদি গুণ করি তাহলে আমরা জানি উচ্চতা এবং ক্ষেত্রফল
কে উচ্চতা দ্বারা গুণ করলে আয়তন পাওয়া যায়, অর্থাৎ আয়তন এ আয়তন ভি লেখা যায় এ গুণন এইচ, এবং সাথে আছে রু ডব্লিউ জি ভাগ আছে এ, তাহলে এখানে আমাদের এ যদি এখানে আমাদের এ হয়ে যায় কাটা গেলে কত হাতা থাকে এইচ রু জি, অর্থাৎ একে এ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে গেলাম এইচ রু জি, অর্থাৎ পি হচ্ছে ঘনত চাপের আটার সূত্র হচ্ছে প্রেশার পি ইকাল টু এইচ রু জি, এইচ রু ডাব্লিউ জি বলতে এখানে বলছে যেহেতু ঘনত্ব হচ্ছে এখানে পানির ঘনত্ব, সুতরাং আমরা চাপের আরেকটা সূত্র গাণিতিক সূত্র লিখতে পারি পি সমান এইচ রো জি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগের সূত্রটা এবং সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে যে আসলে আমরা কিন্তু আসলে সূত্র দুটাই কই, কিন্তু যদি আমাদের কোনো তলের পদার্থের যদি উপরিতল থেকে যদি উচ্চতা দেওয়া থাকে, যেমন এখানে যদি আমি পানির ঘনত্ব, যেমন সিম্পলি আমরা জানি পানির ঘনত্ব 1000, আমরা পানির ঘনত্ব 1000 কিলোগ্রাম পার ঘনমিটার লিখতে পারি, পানির ঘনত্ব 1000 কেজি পার ঘনমিটার, এবং আমরা যদি সেখানে আমরা যদি মনে করি যে পানির আমি এইচ, আমরা একটু গাণিতিকভাবে কয়েকটা মান নির্ণয় করি যে এইচ যদি পানির আমি 2 মিটার নিচে যাই, এবং আমরা জানি জির মান কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখান থেকে কিন্তু অবশ্যই আমাদের একটা উত্তর আমরা পেয়ে যাব যে সেটা হচ্ছে কি এইচ, আমরা যদি এই 2 রু হচ্ছে 1000, এরপর সেখানে আসছে কত জি হচ্ছে 9.8, তাহলে দেখাই যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে আমার এখানে রো অর্থাৎ 1000 এবং জি কিন্তু 9.8 আমার কিন্তু এখানে নির্দিষ্ট হয়ে থাকবে, তাহলে আমি আমার এইচ যত বড় হবে তাহলে আমার এই গুণফল তত বাড়বে অর্থাৎ বড় হবে, এবং সেক্ষেত্রে চাপটা তত বেশি হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করতেছ, তাহলে অবশ্যই আমি যদি পানির 2 ফুট নিচে যাই তাহলে যে চাপটা হবে, পানির 3 ফুট নিচে গেলে চাপ কিন্তু তার চেয়ে বেশি হবে, কারণ সেখানে গুণাকারে সংখ্যাটা আমরা বড় পাবো। তাহলে আমরা বলতে পারি যে পানির উপরিতল থেকে স্থির তলের কোনো উপরিতল থেকে যদি যত আমরা গভীরে অর্থাৎ যত নিচের দিকে যাইতে থাকবো আমাদের চাপ তত বাড়তে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি কেউ বাস্তবে প্র্যাকটিক্যাল লাগে পুকুরে বা নদীতে গোসল করার অভ্যাস বা অভিজ্ঞতা থাকে তাহলে বুঝতে পারবে যে পানিতে আসলে পানিতে গোসল করলে পানির ভিতরে অর্থাৎ যত বেশি পানির গভীরে যাওয়া যায় আমাদের কানে কিন্তু একটু চাপ তৈরি হয়। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু খেয়াল রাখবে পুকুর বা নদীতে গোসল করা কিন্তু অবশ্যই করবে না, কারণ সাঁতার না জানলে কিন্তু একা একা তুমি সেখানে নানান বিপদের সম্মুখীন হতে পারো। সুতরাং আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমরা দেখতে পেলাম যে আমাদের আজকে পার ছিল চাপ ও ঘনত্বের রাশিমালা নির্ণয়, তো আমরা এখানে চাপে ঘনত্বের রাশিমালা নির্ণয় এবং তার একক এবং মাত্রা এবং মাত্রা আমরা দেখেছি। সেক্ষেত্রে চাপের একক আমরা বলছি চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, এবং চাপের মাত্রা শিক্ষার্থীরা আমরা সর্বশেষ এখান থেকে যদি বের করে নিই যে চাপের আমাদের মাত্রা, চাপের মাত্রা নির্ণয় করতে চাই, আমরা এই সাইডে করি চাপের মাত্রাটা, যে চাপের মাত্রা কী হবে, চাপের মাত্রা প্রেশার পে কালু কত হবে এফ বাই এ, আমরা জানি ক্ষেত্রফল মানে হচ্ছে এফ সমান এম এ বা এফ সমান এম জি, তার মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু, এবং এই ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এখানে দৈর্ঘ্য এল স্কোয়ার, তাহলে এটার দ্বারা হচ্ছে এম এল ইনভার্স টি ইনভার্স টু। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে চাপের মাত্রা, এটা হচ্ছে চাপের মাত্রা, এবং একক তাকেই বলছি চাপের 2টা একক আছে নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল একই কথা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক সময় হয়তো বা আমরা প্র্যাকটিক্যাল লাইফের চাপের যদি আরও একটা উদাহরণ তোমরা দেখে থাকবে যে আমাদের 2 পায়ের ক্ষেত্রফল অবশ্যই কিন্তু 1 পায়ের চেয়ে বেশি হবে, এবং আমাদের প্রত্যেকের ওজন কিন্তু এখানে ওজন কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ তুমি যদি 1 পায়ে দাঁড়িয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি তোমার যে চাপ পড়বে 2 পায়ে দাঁড়িয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু চাপ আরও কম পড়বে, অর্থাৎ এজন্য আমরা 1 পায়ের চেয়ে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করবে 2 পায়ে দাঁড়িয়ে থাকা সোজা এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে এবং মনোযোগ সহকারে লেখাপড়া করবে, তোমরা তোমাদের উপরই আগামীর উন্নত দেশ নির্ভর করতেছে, তোমরা যদি ভালো করে লেখাপড়া করো এগিয়ে যাবে তুমি, এগিয়ে যাবে তোমার পরিবার, এগিয়ে যাবে বাংলাদেশ।
সেই শুভকামনায় তোমাদের কে ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।